খুব সুন্দর ধ্রুবের নাটক হয়েছে, একটাই সমস্যা হয়েছে যে বিষ্ণু দুইটা হাতে একটু ঝামেলা করছিল। Also, whenever we do drama, like one time, one devotee was, they were in a form. In that form, he was teaching on Bharat Maharaj's pastime. So they had a small baby deer. So because he was speaking on Bharat Maharaj's pastime, he brought the baby deer to the class. But the problem was, baby deer got frightened, seeing so many devotees in the audience, started running all around the room. So he wanted to teach a serious philosophy, but the deer spoiled the whole thing. Because everybody's attention was on him. He's telling everybody, oh, Thomas, everybody see here, here my class. But everybody's saying, hey, here went direct, here went direct. And afterwards, one organizer told him, send the deer back to the mother deer so that he can have the class now. So, our devotees definitely try to get some chakra and padma. Only Dada they didn't get, they had to get a point in this and that was drawing attention of everybody. Vishnu is having, what is this? In the place of Dada, he has a point. Anyway, still it looked very nice. Vishnu was there, dressed up very nicely. Yogi was very nice. Dhruva's speech towards Narada has to be firm but polite. Very important. If you read the তো আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের এখানে একটা নাটক হচ্ছিল ক্লাসে, তো সেই ক্লাসে নাটক হবে, তো যিনি ক্লাস দিচ্ছিলেন তিনি তার নাটক মানে ভালো ফিলোসফি দেওয়ার জন্য নাটকের জন্য একটা ভরত মহারাজের নাটকটা করবে তারা, তো সেখানে মানে ছোট্ট একটা হরিণ শাবককে নিয়ে আসা হয়েছে, তো হরিণ শাবককে নিয়ে আসা হয়েছে এবং এতগুলা মানুষ দেখে হরিণ শাবক গেছে ভয় পায়, তো সে আর স্থির থাকে না, সে সারা ঘর জুড়ে মানে ক্লাসরুম জুড়ে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। তো তখন সে চেয়েছিল যে খুব ভালো একটা ফিলোসফি খাওয়াবে সবাইকে, নাটকটা তখন দেখায় একবারে অরিজিনাল হরিণ শাবক নিয়ে এসেছে, কিন্তু সেটা আসলে মানে ক্লাসে মনোযোগ না দিয়ে সেখানে সবাই হরিণ শাবকের প্রতি মনোযোগ দিচ্ছিল, যার ফলে সবার মনোযোগও নষ্ট হচ্ছিল। তখন যিনি অর্গানাইজার ছিলেন সেখানে, তিনি বলছেন যে আরে এই হরিণ শাবককে তার মার কাছে দাও, দিতে ফিরিয়ে দাও, আর আমরা একটু ক্লাসে মনোযোগ দিই। তো এইভাবে আমাদের আজকের যে বিষ্ণু হয়েছেন, বিষ্ণুর হাতে বোতল দেওয়া হয়েছে, তো বোতল তো চিন্তা করবে বিষ্ণু, আরে কি ব্যাপার, কথার জায়গায় বোতল দিচ্ছে, কি বিষ্ণু হইলো এটা বুঝলাম না, আর সবার অ্যাটেনশনটা বোতলে চলে যাচ্ছে। আর এইভাবে সবই ভালো ছিল, বিষ্ণুর ড্রেস খুব ভালো ছিল, ধুতি খুব শাড়ি ডোরা কাটা ছিল, খুব সুন্দর সব কিছুই ভালো ছিল, কিন্তু আমাদের এখান থেকে গ্রহণ করতে হবে যে কী লেসনটা আমরা পাবো। আর ধ্রুব মহারাজের প্রতি বিষ্ণুর নারদ মুনি খুব করুণা ছিল। These scripts are supposed to produce sadbhavana in our hearts. Sadbhavana. Produce auspicious spiritual thoughts. So, এইভাবে যে নাটক দেখিয়েছিলেন তারা, যে নারদ মুনি তাকে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র দিয়েছে এবং সেই মন্ত্র জপার পরে বিষ্ণু এসছে, বিষ্ণু এসে সেই শঙ্খ তার মস্তকে স্পর্শ করিয়েছে, তো এইভাবে এই নাটকের দৃশ্য দেখে আমাদের হৃদয় পরিবর্তন হয়। তো যে শ্লোকটি তিনি উচ্চারণ করেছেন সেটি অত্যন্ত জনপ্রিয় শ্লোক ছিল, প্রভুপাদ 100টিরও বেশি জায়গায় এই শ্লোকটিকে উদ্ধৃত দিয়েছেন। তো এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা বলছেন যে যেটার মাধ্যমে
পরিবর্তন হচ্ছে, হৃদয়ের পরিবর্তন ঘটেছে, এটা বুঝে গেছে কি গুণ। তো তিনি বলেছিলেন ভক্ত সন্তুষ্টি, তো ধ্রুবর একটা খারাপ গুণ ছিল, সেটা ছিল সে রাজ্যের জন্য লুভ করেছিল। সে He had a dream to have a kingdom bigger than his grandfather Brahma also. Dhruvar duti samasya chilo. Ekta hocche je she tar sat matar proti she hocche protishudh dite cheyechilo. Ar arekta hocche she tar lob chilo je tar je pitamoh Brahma, ei Brahma thekeo aro boro rajyer proti tar lob chilo. So, second question, what is the result of that bad quality in that person? When a person becomes greedy or envious, he experiences a burning of heart. তো কি এরকম খারাপ গুণের দ্বারা কি ফল পাওয়া যায়? তো দেখা যাচ্ছে কারোর মধ্যে যদি এরকম লোভ থাকে এবং এরকম খারাপ গুণ থাকে, তাহলে তার হৃদয় জ্বলে যায়, হৃদয় নষ্ট হয়ে যায়, এবং সে অন্যের সাথে শুধুমাত্রই তুলনা করে যেগুলা অস্বাস্থ্যকর তুলনা, যেমন সে যদি এই রাজ্যের রাজা হয়, আমি তাহলে আরো বড় রাজ্যের রাজা হবো, এমনকি পিতামহ থেকেও আরো বড় রাজ্যের রাজা হবো। তো এরকম মনোভাবের দ্বারা একজনের লুভ যে আছে সেটা প্রকাশ হয়, আমি অন্যের থেকে বড়, এরকম ভাব প্রকাশ হয়, এবং আমি একটা অসম্ভব লক্ষ্যে পৌঁছাবো, এবং আমি প্রমাণ করে ছাড়বো আমি তার থেকে বড়। এইসব জিনিসগুলো আমাদের হৃদয়কে নষ্ট করে পুড়িয়ে ছাড়বে। Okay, what would have happened if Dhruva had refused to transform? If Dhruva didn't agree with the mother to go to the forest. So Dhruva, tar maa sathe ekmat hoyechilo je she bone jawar jonno raji hoyechilo. He would have gone back to his stepmother and given her a slap or something. Why did you treat me so badly? If Dhruva didn't go to the forest and see Vishnu as per the suggestion of his mother Suniti, then he would have stayed in the palace and maintained vengeance towards Suruchi. Jokhon Dhruva Maharaj tar Suniti mar kotha shune giyechilo bone ebong she giye Bhagwan Shri Vishnu darshan labh korechilo ebong darshan labh kore jokhon she abar mohole phire ashlo tokhon Suruchir proti tar monobhab onek sundor chilo she er protishodh nei. For example, any one of you sitting here, imagine some devotee insulted you and you develop the anger towards the devotee, for example. যেমন আপনি ধরুন যে কোনো একজন ভক্ত আপনাকে অপমান করলো, আপনি সেই ভক্তের প্রতি ক্রোধ জমাইলেন, যখনই আপনি সেই ভক্তকে দেখবেন, যতবার দেখবেন ততবারই হচ্ছে আপনার হৃদয়ে সেই ক্রোধগ্নি আরো বেড়ে যাবে। তো যখনই সে সুরুচিকে দেখতো মহলে, তখনই তার ক্রোধ বেড়ে যেত, এবং একদিন ওনার সাথে যার ঝগড়া হয়ে যায়, এবং তার হৃদয় যদি সে মনে নাই দিত কি হইতো আর কি, তার হৃদয় এরকম ভাবে ডুবি থাকতো এবং সে ক্রোধই হয়ে যেত। এবং সে যদি এটা মন্দির মানে বনে যদি রাজি না হতো, তাহলে তার হৃদয় পরিবর্তন হতো না। কিন্তু ধ্রুব ছিল অত্যন্ত ভাগ্যবান, এবং সে খুব ভাগ্যবান ছিল, সে বনে গিয়েছিল এবং নারদ মুনির পদাঙ্ক অনুসরণ করেছিল এবং ছয় মাস সুন্দরভাবে তপস্যা করেছিল। তো কারা কারা তার হৃদয় পরিবর্তনে উপকৃত হবে? His father, Uttanapad, was considered like a hen-pecked husband because Suruchi
was not allowing to go. So he also cooperated with so this is there. Because she was beautiful. He couldn't say no to that. So he was entered the husband. তো এই ধ্রুব মহারাজের বাবা উত্তাল বাদশাহ ছিল তার স্ত্রীর দ্বারা মুক্তি করতো, কেননা সেই স্ত্রী তার ছিল সুন্দর এবং এখানে ধ্রুবকে এলাও না করার পরেও সে তার স্ত্রীর সাথে একমত ছিল। But he was not so much attracted to the second wife, Suniti. But she was so neatly, she was so ruchi. Ruchi is beautiful. Neatly means moral. তো সে তার দ্বিতীয় স্ত্রী সুনীতির প্রতি আকৃষ্ট ছিল না, কিন্তু সুনীতির নীতি ঠিক ছিল আর সুরুচি সে সুন্দরী ছিল। সুরুচি মানে সুন্দর। But Dhruva going to forest and living in a pure devotee deeply affected Uttanapada. So much so that when Dhruva came back, he put him in the kingdom and gave it to Vanaprastha and became detached and went to forest, Uttanapada. So he became a great devotee later. That is mentioned in Bhagavad. হ্যাঁ, তো যখন এই ধ্রুব মহারাজ যে বন থেকে এরকম শুদ্ধ ভক্ত হয়ে এসেছিল, তৎক্ষণাৎ সে তার রাজ্য ত্যাগ করে সে বানপ্রস্থে গিয়েছিল এবং শুদ্ধ ভক্ত হওয়ার বাসনা করেছিল। এটা ভাগবত ব্যাখ্যা করা হচ্ছে উত্তান পাতের ব্যাপারে। তো সুনীতি তো উপকৃত হয়েছিল, কারণ সুনীতিও একটা প্লেন পেয়েছিল ভগবত ধামে চলে যাওয়ার জন্য। তো আমরা যারা এই ধ্রুব মহারাজের উপাখ্যান পড়ি আমরা সকলেই উপকৃত হচ্ছি। তো দুজনেই তার পরিবর্তনের জন্য দায়ী, একজন হচ্ছে তার মা সুনীতি আর নারদ। Go to forest and find Sankhya persons and surrender to them. She told the surrender. And Narada told the components of surrender. তো এইভাবে সুনীতি বলেছিল যে তুমি মনে যাও এবং একজন মহাত্মার প্রতি তুমি শরণাগত হও, আর নারদ মুনি সে শরণাগতি হওয়ার পদ্ধতি শিখিয়েছিল। What is the relevance of Dhruva's pastime in modern context? Modern day world is characterized by cutthroat competition. তো এই ধ্রুবর যে চরিত্র সেটা বর্তমান সময়ের সাথে যদি আমরা সাদৃশ্য করি, তো দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে মানুষ হচ্ছে কি গলা কাটা প্রতিযোগিতা করছে। Competition for money, competition for power, competition for political power and position. This is the outside world. And even within ISKCON world, even in the Brahmachari ashram also, you can see that often Brahmacharis compare themselves with others and think, I also want to become a charismatic Brahmachari. তো এইভাবে দেখা যাচ্ছে যে মানুষ সবসময় বিভিন্ন ক্ষমতা, টাকা, তারপরে বিভিন্ন পোস্ট, পজিশন সেগুলো নিয়ে গলা কাটা কম্পিটিশন করে। এমনকি আমাদের ইসকনের ভিতরেও ভক্তরা চায় যে আমি চাই একজন ক্যারিশমেটিক ব্রহ্মচারী হতে। আপনারা বুঝছেন ক্যারিশমেটিক ব্রহ্মচারী মানে কি? যার অনেক ফলোয়ার্স থাকে এবং সবাইকে খুব সহজে প্রভাবিত করতে পারে এবং খুব বিশ্বস্ত। তো সে চায় যে আমারও তার মতো অনেক ফলোয়ার্স থাকবে, আমার নিজের ডিপার্টমেন্ট থাকবে, নিজের গাড়ি থাকবে। So this type of greed for wanting more and more sometimes can make a person very selfish. তো এইভাবে যে লোভ যদি কেউ জন্মায় এবং আরও বেশি চায় চায় চায়, তখন তার মধ্যে সেই স্বার্থপরতা জন্ম নেয় এবং তখন সে অন্যান্য ব্রহ্মচারীরা যারা আশেপাশে থাকে তাদেরকে কষ্ট দিতে পড়ুয়া করে না। Like for example, so there is some very big conference for which we have to send one devotee. So sometimes two people want to go, but they want only one ISKCON representative. So both want to go because you know, in the same conference, Ramdev Baba is there, Sri Sri Ravishankar is there, and you also can put a close friend. Sit in the same stage along with them, you know. So you will be representing ISKCON there. If that opportunity is there, how many of you want to go?
তো এইভাবে কোনো কোনো কনফারেন্স হয় যেটা পাবলিক কনফারেন্স, কমন কনফারেন্স, যেখানে রামদেব বাবা এবং আরও বিভিন্ন ইরা আছে, তো তখন তারা বলে যে একজন আসতে পারবে, তো এখানে দুজন রেডি হয়েছে। হ্যাঁ, এবং এই ভিডিও সারা পৃথিবীতে ভাইরাল হয়ে যাচ্ছে, যাবে। তো তখন একজন নেবে তারা, কিন্তু একটা মন্দিরে দেখা যাচ্ছে যে তিনজন বা দুজন, তারা দুজনেই যেতে চায়, তখন কি করা? হ্যাঁ, তখন এটার মধ্যেও একটা প্রতিযোগিতা চলে। তো বৈষ্ণব মানে কি করবে না প্রভু, আপনি যান, আপনি হচ্ছেন সিনিয়র ভক্ত, আপনি যান। ওকে, আই অ্যাম অনলি সিনিয়র সিন ইয়ার্স, বাট আই সে মেনি ইয়ার্স, আই অ্যাম ওল্ড ডিভোটি, বাট ইউ মে বি এ জুনিয়র ডিভোটি, বাট ইউ আর মোর স্মার্ট, ইউ আর ভেরি স্মার্ট ইন স্পিকিং, ইউ ক্যান ফাইভ মিনিটস আর গোয়িং টু গিভ ইউ, আই ক্যান স্পিক বাই ইউ স্পিক বাই দিস ইউ গো। হ্যাঁ, তখন সিনিয়ার্স মানে বহু বছর আমি দেখেছি যায় যায়, হ্যাঁ, কিন্তু তুমি যাও, তুমি জুনিয়র আছো, তুমি অনেক স্মার্ট, তুমি ভালো কথা বলতে পারো, আর পাঁচ মিনিট সময় বলতে হবে, আর পাঁচ মিনিটে আমার থেকে তুমি অনেক ভালো বলবে, তো সিনিয়র এরকম ভাবে বলতে পারে জুনিয়রকে। তো এইরকম আছে যে তিন নাম্বার ভক্তটা, সে হচ্ছে পাবলিক রিলেশন ডিপার্টমেন্টে কাজ করে, তো তারা দুজনে ডিসিশন নিল প্রভু তাহলে উনি যাক, উনি তো এমনিতেই পাবলিক নিয়ে কাজ করে, তো উনি গেলে আরও ভালো হবে। এইভাবে বৈষ্ণবেরা তারা আচরণ করেন, আর নয় তো বা এখানে তো নাক ফাটাফাটি হয়ে যাবে, দাঁত ফাটাফাটি। So the organizers became confused, who is the representative? All for us saying, all for us are representative. I am also representative, you are saying. And they don't know whom to ask. They are saying, please one of you come, they are saying, and all for are coming. So it was a big problem. তো একটা সত্য ঘটনা যে একটা প্রোগ্রামে একজন ভক্তকে ইনভাইট করেছে, কিন্তু তারা চারজন ভক্ত চলে গেছে, এখন তারা বুঝতে পারছে না যে কে আসলে ইসকনের প্রতিনিধি হয়ে এসেছে, তো তারা বলছে যে একজন আসুন, তো তারা চারো জন ঢুকে গেছে। তো আমরা দেখতে পারি যে ধ্রুবর যে লীলা বা উপাখ্যান সেটা বর্তমান সময়ের জন্য অত্যন্ত রিলেভেন্ট। Imagine one devotee wants to take revenge against another devotee in the temple. Temple cannot be peaceful place. তো যদি কোনো ভক্ত অন্য একজন ভক্তের প্রতি প্রতিশোধ নিতে চায়, তাহলে সেই প্রতিশোধ নেওয়া মনোভাব যার থাকে সেই মন্দিরে কি শান্তি আসবে? তো ধ্রুব মহারাজ এরকম প্রতিশোধ নিতে চেয়েছিল। হ্যাঁ, তখন জুনিয়র ভক্ত একজন আরেকজনকে বলে, ও তারা এই ভক্ত দুজনকে চিনো না, তাদের মধ্যে আছে কাহিনী। তারা একজন আর একজনকে দেখেও না, একজন এদিকে আসলে আরেকজন ওদিকে চলে যায়। তো যারা জুনিয়র আছে তারা আরো বিশেষ পলিটিক্যাল ব্যাপারগুলো চিন্তা করে, ও এর একটু বেশি ফলোয়ার আছে, তার একটু কম ফলোয়ার আছে, তখন সে বলে যে না, আমি তাহলে তাকে ফলো করবো, কারণ সে থাকবে, আমি তাকে ফলো করবো না, সে হয়তো চলে যাবে। তো এইভাবে কি হয়, বৈষ্ণবীয় যে মনোভাব সেটা একদম নষ্ট হয়ে যায়। আমাদের মন সরল করতে হবে, সরল করিয়া মন, তার মানে সরল মন লাভ করতে হবে। যেমন একটা ভজন রয়েছে, সরল মন মানে হচ্ছে সরল হৃদয়, কারো কোনো সমস্যা নেই, তারও কোনো সমস্যা নেই। I just want to do your bhajan. God said, okay, no problem, do bhajan along the kingdom also.
sitting in a kingdom and Durga. This is Dhruva, called Dhruva Loka. So Dhruva Loka was there, but he was not attached. Earlier he was attached, that is the difference. এইভাবে ধ্রুব তার লোভ ছিল, পলিটিক্যাল মাইন্ড ছিল, যে সে চাইছিল যে আরও উচ্চতর পদবি সে লাভ করবে, কিন্তু যখন সে বনে গেল, ভগবানের দর্শন পেল, তখন বলছে আমি আগে খারাপ ছিলাম, এখন আর নেই, এখন আমি রাজ্য চাই না, এখন শুধু আপনার ভজন করতে চাই। ভগবান বলে কোনো অসুবিধা নাই, তুমি ভজনও করো, রাজ্যও ভোগ করো। তখন বলছে সে ধ্রুবলোকে বসে বসে তুমি রাজ্য ভোগ করো এবং ভজন করো। তো এখন সে রাজ্য ভোগ করছে, কিন্তু রাজ্যের প্রতি তার আসক্তি নাই, আগে তার আসক্তি ছিল। হাউ ইউ নো ধ্রুব বিকেম সিম্পল when he returned from the forest, he did namaskar to his mother and Surchi, his stepmother, to both he did namaskar. তো আমরা কি করে বুঝবো যে ধ্রুব মহারাজ সরল হয়ে গিয়েছিল, যে সে যখন সেই বন থেকে ফিরে এসেছে তখন সে তার মাতাকে শুধু প্রণাম করেনি, তার সৎ মাতা সুরুচিকেও প্রণাম করেছে। And his revenge against Surchi was dissolved. He behaved respectfully towards her. তো তখন এই সুরুচির মনের মধ্যেও যে তার প্রতি ভাব ছিল সেটাও চলে গেছে, কারণ যেহেতু ধ্রুব তাকে সম্মান করেছে। This is the proof that a simple man, if he was political minded, he would have gone and done now namaskar to mother and father and Surchi was returned. And he would have turned and walked away. তো যদি তার হৃদয় সরল না হতো তাহলে তো সে এত সুন্দর নমস্কার বা সব কিছু করতো না, সে কি করতো তখন? তার মা এবং তার বাবাকে প্রণাম করতো, আর সূর্যের কাছে কি বলতো? হুম, চলে যেতাম। তো মাঝে মধ্যে এরকম অহংকার প্রবলেম কাজ করে, দুজন ভক্ত একসাথে মিশেছে, তো চিন্তা হচ্ছে কে আগে প্রণাম করবে, আমি না সে, সে দিলে পরে আমি দিব না, এরকম অহংকার কাজ করে। So he didn't say, okay, what is going on in Surchi's mind? Should I go to her or not? No thinking. Sarala, he was very Sarala, just went on over the face. She also thinking not an embrace him, just like a mother would embrace her own son. তো সে এটা চিন্তা করেনি ধ্রুব যে আমার মার মনোভাব কি এখন, বদলাইছে কিনা, যাবো কিনা কাছে, সেরকম চিন্তা করেনি, ডাইরেক্ট চলে গেছে গিয়ে প্রণাম করেছে। তার মাও ঠিক যেরকম নিজের সন্তানকে আলিঙ্গন করে সেভাবে আলিঙ্গন করেছে। মহারাজ কি যা অ্যাপ্রিশিয়েট দি আরে